হ্যালো বন্ধুরা, সবাই আশা করছি ভালো আছো, দারুণ আছো, চমৎকার আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য, বিশেষ করে যারা প্রেমিক প্রেমিকা, যারা নিজের ভালোবাসা মানুষটিকে, প্রিয় মানুষটিকে, মনের মানুষটিকে আরও স্নেহের বন্ধনে, আরও ভালোবাসার বন্ধনে, প্রেমের বন্ধনে আবদ্ধ করে রাখতে চাও, তাদের জন্য, যাদের রিলেশনে কোনো সমস্যা আছে, তাদেরকে বলবো এই ভিডিওটি দেখার জন্য। এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য আমরা এই আজকের এই ভিডিওতে যেভাবে অ্যাঞ্জেল প্রে করেছি তোমরা করতে পারো। আর অবশ্যই তোমাদের জন্য এটি হতে চলেছে একটা দারুণ গিফট, তোমাদের জন্য এটি আবারও বলছি হতে চলেছে একটি মিরাকল গিফট। প্রত্যেকের সম্পর্ক হয়ে উঠুক সুসম্পর্ক, সুন্দর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ওঠো তোমরা। তো চলো, কী করে করবে, যে কোনো নিরিবিলি জায়গায় বা ঘরে বা ছাদের ওপর, যেখানে তোমার সুবিধা হয় সেখানে একাকী বসো শান্ত মনে। যখন করবে তখন পজিটিভ মাইন্ড নিয়ে করবে, কখনো কোনো নেগেটিভ কথা ভাববে না, আর সংশয় নিয়ে এই প্রেয়ারটি করবে না, বিশ্বাস ভালোবাসা থেকে করবে। কী করবে, অবশ্যই তোমরা একটি নির্দিষ্ট আসনে বসতে পারো বা শুয়ে শুয়ে করবে। যখন যদি বসে করতে চাও তাহলে হাত দুটিকে এইভাবে নিয়ে থাইয়ের সঙ্গে রাখবে, যদি শুয়ে করতে চাও তাহলে হাত দুটি পাশে রাখবে, হাত দুটি যেন আকাশের দিকে খোলা অবস্থা থাকে। এবার মনের বিশ্বাস থেকে, ভালোবাসা এবং শ্রদ্ধা থেকে এসো শুরু করা যাক আজকের অ্যাঞ্জেল মেডিটেশন ফর লাভ। হে আর্কঞ্জেল মাইকেল, হে আর্কঞ্জেল রাফায়েল, হে আর্কঞ্জেল স্যামুয়েল এবং হে আর্কঞ্জেল সোফিয়া, প্লিজ তোমরা আমাকে আমার ভালোবাসা রক্ষা করতে সাহায্য করো, আমার ভালোবাসার মানুষটিকে আমার সঙ্গে চিরদিনের জন্য আমার হয়ে থাকতে সাহায্য করো, আমার ভালোবাসার মানুষটির সঙ্গে আমি আজীবন সুখে শান্তিতে যাতে জীবন যাপন করতে পারি তার জন্য আমি তোমাদের কাছে প্রার্থনা করছি। আমার রিলেশনের জন্য আমি তোমাদের কাছে প্রার্থনা করতে চাইছি, প্লিজ তোমরা আমার প্রার্থনা শোনো। আমার সম্পর্কের মধ্যে যে সমস্যা আছে, যে বাধা আছে, তার দয়া করে সমস্যা সমাধান করে দাও, যত দ্রুত সম্ভব আমাকে সাহায্য করো, প্লিজ আমাকে সাহায্য করো, প্লিজ আমাকে সাহায্য করো। আমার হৃদয় থেকে সমস্ত ভয় ভীতি যন্ত্রণাকে দূর করো, প্লিজ আমাকে দয়া করো, আমাকে সাহায্য করো। আমার মনকে হাসিতে খুশিতে নিশ্চিন্ততায় এবং বুঝদার শক্তি দিয়ে ভরপুর করে দাও, দয়া করে আমাকে ধৈর্য দাও, দয়া করে আমাকে শান্তি দাও, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। তোমাদের ঐশ্বরিক প্রেম, তোমাদের আশীর্বাদ আমাদের দাও, যাতে আমাদের চলার পথে কোনোভাবেই কোনো বাধা না আসে, কোনো বাধাই আমাদের জীবনে প্রবেশ না করতে পারে, এবং আমাদের সম্পর্ক প্রতিনিয়ত আরো দৃঢ় হয়, আমাদের মধ্যে রিলেশন অত্যন্ত গভীর হোক, ভরপুর হোক বিশ্বাস ও ভালোবাসায় তোমাদের আশীর্বাদে। প্লিজ অ্যাঞ্জেলস, দয়া করে আমার মনের মানুষটির হৃদয়ে
আমার প্রতি প্রেম, ভালোবাসা, বিশ্বাস, আস্থায় ভরপুর করে দাও। প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। আমাদের সম্পর্কের মধ্যে যে সমস্যাই থাক, যে বাধাই থাক, তা সহজ সরলভাবে কেটে যাক তোমাদের আশীর্বাদে। আমাদের দুজনের সম্পর্কের মধ্যে প্রেম, ভালোবাসা, বিশ্বাস এবং বোঝাবুঝির সমস্ত রকম ক্ষমতা দাও, ধৈর্য দাও, একে অপরকে যাতে সদা সর্বদা সম্মান করি, ভালোবাসি এবং বিশ্বাস রাখি দুজনে দুজনার প্রতি, সচেতন হই একে অপরের প্রতি এবং দুজন দুজনকে চিরদিন যেন একইভাবে কেয়ার করতে পারি। প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। হে অ্যাঞ্জেলস, হে পরমাত্মাগণ, দয়া করে তোমরা আমাদের সঙ্গে সদা সর্বদা অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে থাকো, আমাদের সুরক্ষিত রাখো। তোমাদের ভালোবাসা, তোমাদের স্নেহ, তোমাদের আশীর্বাদে ভরপুর করে রাখো আমাদের, আমাদের রক্ষা করো, এই প্রার্থনা করি। তোমাদের অসংখ্য ধন্যবাদ অ্যাঞ্জেলসগণ, অসংখ্য ধন্যবাদ জানাই। আমার সমস্ত প্রার্থনা তোমরা মন দিয়ে শোনার জন্য এবং আমাকে সদা সর্বদা সুরক্ষিত রাখার জন্য এবং আমার পার্টনারের সঙ্গে আমার সম্পর্কে সদা সর্বদা দৃঢ় বন্ধনে আবদ্ধ করে রাখার জন্য তোমাদের মন থেকে থ্যাংকস, থ্যাংকস, থ্যাংকস। আই লাভ ইউ অ্যাঞ্জেলস, আই লাভ ইউ অ্যাঞ্জেলস, আই লাভ ইউ অ্যাঞ্জেলস। হে অ্যাঞ্জেলসগণ, দয়া করে তোমরা আমার এবং আমার পার্টনারের রিলেশনশিপকে আজীবনের জন্য সম্পূর্ণ সুস্থ রাখো, আমাদের প্রেমের বন্ধনকে আজীবন স্বীকৃতি দিয়ে আমাদেরকে সুরক্ষিত রাখো, আমার পার্টনারকে সুরক্ষিত রাখো, আমাকে সুরক্ষিত রাখো, আমাদের সম্পর্ককে সুরক্ষিত রাখো। থ্যাংকস অ্যাঞ্জেলস, থ্যাংকস অ্যাঞ্জেলস, থ্যাংকস অ্যাঞ্জেলস। তোমাদের পবিত্র আলোক জ্যোতিতে, তোমাদের ঐশ্বরিক ছটায় আমরা সম্পূর্ণ পজিটিভ, আমরা সম্পূর্ণ সফল, সচ্ছল, মসৃণ জীবনযাপন করছি, তার জন্য আবারও তোমাদেরকে থ্যাংকস জানাই। থ্যাংকস, থ্যাংকস, থ্যাংকস।